বাইবেল কুইজের দশম পর্ব। ঈশ্বর মসীকে পবিত্র তৈল প্রস্তুত করতে বলেছিলেন, সেই তৈল কি কি দিয়ে প্রস্তুত করতে বলেছিলেন? 500 শেকল নির্মল গন্ধরস, 250 শেকল সুগন্ধি দারুচিনি, 250 শেকল সুগন্ধি বচ, 500 শেকল সূক্ষ্ম দারুচিনি, 1 ইঞ্চ জিত তৈল। যাত্রাপুস্তক 30 অধ্যায় 22-24 পদ। ঈশ্বর এদন উদ্যানে মধ্যস্থানে কি কি বৃক্ষ উৎপন্ন করেছিলেন? জীবন বৃক্ষ ও সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করেছিলেন। আদিপুস্তক 2 অধ্যায় 9 পদ। নোহ কি কাষ্ঠ দিয়ে জাহাজ বানিয়েছিলেন? নোহ গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ বানিয়েছিলেন। আদিপুস্তক 6 অধ্যায় 14 পদ। নোহের জলপ্লাবন পর কপট ছাড়াতে কি বৃক্ষ আনিল? কপটটি ঠোঁটে জিত বৃক্ষের একটি নবীন পত্র আনিল। আদিপুস্তক 8 অধ্যায় 11 পদ। ফৌরন রাজার স্বপ্নে কোন 2টি গাছের কথা জানা যায়? দ্রাক্ষালতা ও গম বা জব গাছের কথা জানা যায়। আদিপুস্তক 40 অধ্যায় ও 41 অধ্যায়। মসি ইসরায়েল জাতিকে সুপসাগর হইতে আগে চালাইলেন, তাহারা এরিমে উপস্থিত হইল ও শিবির স্থাপন করিল, সেইখানে 70টি কি বৃক্ষ ছিল? খর্জুর বৃক্ষ ছিল। যাত্রাপুস্তক 15 অধ্যায়। সাক্ষ্য সিন্ধু কি কাষ্ঠ দ্বারা নির্মাণ করা হয়েছিল? সিটিম কাষ্ঠ। যাত্রাপুস্তক 25 অধ্যায় 10 পদ। এলিও কি গাছের তলে বসে মৃত্যু প্রার্থনা করেছিলেন? রতম বৃক্ষের তলে। প্রথম রাজাবলী 19 অধ্যায় 4 পদ। জোনাকে ছায়া দেওয়ার জন্য ঈশ্বর কি গাছ নিরূপণ করিলেন? এরণ্ড গাছ। জোনা 4 অধ্যায় 6 পদ। যিশুকে দেখার জন্য সক্কেয় কি গাছে উঠেছিল? সুকুমর গাছে উঠেছিল। লুক 19 অধ্যায়। হাল্লেলুইয়া।